আমি আরেকজনের বাড়িতে গিয়ে উঠতেছি এখন, থাক মামা। তাহলে আমি কি করে খাবো, কোথায় যাবো, কি করবো? আবারও কি সেই? না, এখন তো আমার সেই বয়সটা নাই, আমার বয়সটা 74 বছর। রানী এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি? যখন আমাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল, আমার পিছনের দিকটা যদি আপনারা টান দেন, অতীতটা, তাহলে আমি অতীতে কীরকম ছিলাম? এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি, অতীতের সব কিছু ভুলে গেছি, এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে, এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো, এবং কীভাবে থাকতে পারবো, বাকি আমার, আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে, আমার বাড়িও নাই, ঘর নাই, এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই। আমি যে এখন বাইরে যাবো, এই যে যাচ্ছি, আমি নিজের বাড়ি তো যাচ্ছি না, আমি আরেকজনের বাড়ি থেকে উঠতেছি এখন, তাহলে আমি কী করে খাবো, কোথায় যাবো, কী করবো? আবারও কি সেই? না, এখন তো আমার সেই বয়সটা নাই, আমার বয়সটা 74 বছর। রানী, হ্যাঁ, তো আমার এখন কী করবো? আমার একটাই দাবি আপনাদের কাছে, এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়িঘর দেয়া, যেন আমাকে চলার মতো কিছু করে দেয়, এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একগুলো আবেদন। আপনি আমি জানি যে আমার একটা ভুল আছে এবং একটা বাগিনা আছে, কিন্তু আমার সাথে তাদের সাথে আমাদের আজ পর্যন্ত আমি জেলে আসার পর যোগাযোগ হয়নি, বা মানে এমনি ফোনে দিয়ে একবার কথা হয়েছে কিন্তু তারা আসে নাই, এবং বোনের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি। আপনি এখন কোথায় যাবেন? এখন যারা আমার সাথে যাই ছিল, বা যারা আমার সাথে বাঙালি ছিল, বা যা আমার সাথে তারা ছিল, আমার সাথে ভালো, আমিও তাদের সাথে ভালো আচরণ করছি, আমি বলছি যে আমি তো কোথায় যাব, এখন তাদের সাথেই যেতে হবে আর কি। তাদের সাথে 26 জনকে আপনি ফাঁসি দিয়েছেন? হ্যাঁ, যাদেরকে আমি ফাঁসি দিয়েছি, যেমন যুদ্ধ অপরাধী, এই তারপরে হলো আপনার বঙ্গবন্ধু হত্যার মামলা, তারপরে জেএমবি, বড় বড় এরশাদ শিকদার, হ্যাঁ, মনিরের, যে এইগুলি দিছি, তো এই জিনিস তো আমার অর্ডার বা আমার কোনো ক্ষমতা নাই। এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি? যখন আমাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল, আমার জন্য দোয়া করি। আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল, উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠান পাই, এইটাই, আর অন্য কোনো কিছু শুনি। বঙ্গবন্ধু খুনিরা কোনো কথাই বলেনি, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, আমাকে একটু থাকার ব্যবস্থা, চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছু।